জয়, কি বিষয়ের উপর কাপড়ের দোকানে অভিযানটা চালানো হচ্ছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সোহাগ আপনাকে। আপনি জানেন যে ঈদের বাকি আর বেশি দিন নেই, তার কারণে কিন্তু রমরমা বাণিজ্য শুরু হয়েছে। চট্টগ্রামে যে মার্কেট বিপণী বিতানগুলো আছে, সেই বিপণী বিতানগুলোতে পোশাকের রমরমা বাণিজ্য চলছে, এবং কে যারা ক্রেতা তারাও কিন্তু ছুটাছুটি করছেন, আগে ভাগে ক্রয় করার জন্য তারা চেষ্টা করছেন, কিন্তু বেশি দাম নিচ্ছে কিনা সেই তদারকি করতেই আমরা দেখছি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম কিন্তু টেরিবাজার চট্টগ্রামে আভিজাত্য যে মার্কেটগুলো আছে সেই মার্কেটে কিন্তু তারা ছুটে এসেছেন। মনে রেখো নামে একটি আভিজাত্য দোকান, এখানে কিন্তু আসলে কম দাম থেকে বেশি দামের পোশাক পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন পোশাক তারা সাজিয়ে রেখেছেন, এই পোশাকের দাম কিন্তু অনেক বেশি টাকা হাঁকছেন বলে আমাদেরকে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই কারণেই তারা ছুটে এসেছেন মনে রেখোতে ঘণ্টাখানেক তারা অবস্থান নিয়েছেন, বিভিন্ন কিছু তারা তদারকি করেছেন, এমনকি বেশি দাম নিচ্ছে এমন অভিযোগ তুলেছেন। আমরা একটু কথা বলতে চাচ্ছি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক আছে। তো এটা এড়ানোর জন্য আমরা যেটা চাই সেটা হচ্ছে যে আমদানিকৃত কাগজপত্র অবশ্যই থাকবে, যাতে ভোক্তা কোনোভাবেই ক্ষতির শিকার না হয়, ভোক্তা যেন এটা নিশ্চিত হতে পারে যে প্রোডাক্টটা সত্যিই আমদানিকৃত এবং বাহিরের উনি যেটা বিশ্বাস করে এটা নিচ্ছেন, এবং দামের ক্ষেত্রেও ভোক্তা তারা একটু সতর্ক থাকবে। মূল্য যেটা তারা এখানে ডিক্লেয়ার করছেন সেটা হিসেব করেই এখানে মূল্যটা লিখে রাখবেন, এবং কাগজপত্রও থাকবে, তখন এটা কনফার্ম হওয়া যাবে, একটা স্বচ্ছতা থাকবে, তখন আসলে জনমনে একটু স্বস্তিও থাকবে। তো সেই নির্দেশনাই আমরা আজকে দিয়ে যাব, আর ওনারা সেটা মানবেনও, আমরা তাদের সাথে কথা বলতেছি। অন্যান্য মার্কেটগুলোতে বিপণী বিতানগুলোতে আপনাদের অভিযান থাকবে কি? যে আমাদের অভিযান চলমান আছে, আমাদের যাতে মানুষের কষ্ট না হয়, মানুষ যেন রিজনেবল পণ্য কিনতে পারে রিজনেবল প্রাইসে, আমরা সেই লক্ষ্যে আমরা অভিযান পরিচালনা অব্যাহত রাখবো। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে সোহাগের কাছে।